Lagaun aro zore bachelor party song song. Jigesi azos kamo. Aki zilga na tu naisi. Naare ajke notun dekhen. Ami horat kore jiga na kemon ashi. Are beta boro bhai hishebe ekta kotha jigaisi. Tui baga bhabe dekhtechhos. Ami kothai to baga bhaiya. Hara dine ek loge thaki. Hishebe tu jigan na kichu. Onga atka jigan amne ai kemon ashi ken. Danna ta kiye bhaiya. Ei beta. তোর একটা গিফট দেব কি হইয়ে তুই যে জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো সবচেয়ে বেশি ভালোবাসো সেই জিনিস কোন কি হইয়ে বয়স কত আমি কিন্তু কোনোদিন সিনিয়র মায়ের লগে প্রেম করি না জানেন না ও কি সামনে সামনে পরিচয় করে দিবেন না মোবাইল নাম্বার দিবেন এই বেটা সুযোগ পাইলে মাথায় উঠে যাস না তোর কি আমি কইছি কোনো মায়া গিফট দেব তোর একটা জায়গা গিফট দেব আমনেরে ফরদাঙ্গে গিফট লাগি কি কইতাম ভাইয়া আমনেরে জেঙ্গা লাগ দনো আর যখন না কোয়া নিয়া গিয়া পড়ো তখন কিছু হয় না এখন সাইদা দিতাছি তো ভাল লাগতাছে না একবার কি লেজে আমনে জেঙ্গা একটা ফুচ্ছি আপনি বারবার এই ঘোড়াটা দেন এই ঘরের মধ্যে যে ঘোড়া জেঙ্গা ঝুলানো আছে এখান থেকে যেটা তোর পছন্দ হয় ওটা লয় আচ্ছা ঠিক আছে গাজে নিমু এই বেগুন ফিন্টে এটা তো ফুচ্ছি আচ্ছা দেন এই মোমাসিলা জেঙ্গা এটা দেন এটা ভাল লাগে ঠিক আছে একটা শর্ত আছে আবার কি শর্ত ভাইয়া তুই আমার একটা অভিশাপ দিছিলি ওটা ফিরাল আসবে আমরা জানি কি অভিশাপ দিছি ভাইয়া শোয়ারে তো দিছি মুতারো আপনারে কি দিছি মনে নাই তো ভাইয়া ভুলে গেছস এই সময় তো আত্মা কি আইছি মনে দি দিছি ওনা একটু মনে করা দেন না কইছিলি আমি যেন পুরুষ না থাকি ওনা কিছে আরে কথা লয়ে কি আপনি মাই হয়ে গেছেন আপনি তুমি পুরুষই আছেন না ফিরাল এটা বেয়াদ হবে আচ্ছা ঠিক আছে আপনি যদি তার জেঙ্গে গিফট দিতেছেন আপনি অভিশাপ তুলে নিলাম আমি ব্যক্তুন পুরুষ ন আসল পুরুষ হবে একটু আশ্রয় চাই আপনার কাছে ভাই ভাই আমার খুব অস্বস্তি লাগতেছে ভাই মানে দুইবার বইব হয়েছে আমি যে কোনো সময় মাথা পুরে পড়ে যেতে পারি আমি মারাও যেতে পারি ভাই আমার একটু আরে দূর শয়তানা তো তাড়াতাড়ি মরেনি কি এখন আমি কান্নার সিনে চোখ দিয়ে যদি বেশি করে পানি না বের করেন দর্শক তো ইমোশনাল হইতো না ভাই তো ইমোশনাল হইতে ইচ্ছেছি না ভাইয়া ভাই এখন আপনার যা খুশি ভাই আমার বলতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে ভাই আমার একটু খাবার দাবার ব্যবস্থা করে দিন ভাই এই তো দিলেন ইমোশনাল দিন খানা দানা চাইছেন এটা সমস্যা নেই খানা দানা আমি আপনার খাওয়াই কিন্তু এই যে ছয় সাত ঘন্টার লাই যোগ আশ্রয় এটা কিন্তু পুরো ফিটিং আপনারে পুরো ফিটিং দেওয়ান ঢুকতেছেন কোনো না না কোনো না দায় চলে আইসেন অন আমাকে এনে থাকি কালকে যার জন্য ফিটিং দিবেন এটা তো আমার কাম না ভাই এটা আমার পাপের শাস্তি ভাই আল্লাহ আমার পাপের শাস্তি দিতেছে এটাই আমার প্রাপ্য চমৎকার ডায়লগ ভাইয়া খুব সুন্দর ডায়লগটা লিখছেন আপনি তো খাড়ে থাকবেন আপনি হাউনটাকে আপনার বাইরে এনে দিও শুন ভাই জুতাটা কি বাইরে রাখবো নাকি ভিতরে চুরি করা জুতা কেউ লইত না ভাই আমরা রাখি দেন পকেট মকেটে কিছু আছে তাই না ভাই সব নিয়ে গেছি ভাই সবই আমার পাপের শাস্তি জীবনে অনেক পাপ করছি আল্লাহ আমার শাস্তি দিতেছে এইটাই আমি প্রাপ্য এটা তো ঠিক আছে কিন্তু ভাইয়া আমনের মতো একটা বাটপারে মলম পাটি দিল ভাইয়া এটা আর বিশ্বাস হয় না কি যে ভাইয়া এগুলো লোকে কি ভাগে বনে না ভাই আমি তো অনেক কষ্ট মষ্ট করে এক লাখ টাকা জোগাড় করছিলাম ভাবছিলাম আপনাদের কাছে দিয়ে একটু হাতে পায়ে ধরে মাপ চাম কিন্তু মলম পাটি ধরিয়া আমার সব নিয়ে গেছে আমার এক লাখ টাকা তো নিছে সাথে আরও কিছু টাকা ছিল একটু ঘড়ি ছিল সব নিয়ে গেছে ভাই আমার নামার কথা গাবতলি নিয়ে গেছে যাত্রা বাড়ি তারপরে দেখি যে আমি একটু সময়ের জন্য ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠেতেই লোকজন আমার মুখে পানি দিতেছে তা আমি জিজ্ঞেস করলাম ভাই আমি কই বলে এটা যাত্রা বাড়ি এরপর যাত্রা বাড়ি থেকে হাইটে হাইটে আপনাদের কাছে আসলাম কম কি ভাইয়া আপনার যে মলম পাটি ধরিবার হরেও আপনি আরে আমগো বাসা চলে গেছে জি ভাই বাবা রে বাবা আচ্ছা ভাইয়া মলম পাটি এখন দেখতে কেমন কম তো
আমি তো এদেরকে দেখি নাই, আমি তো বললাম না আমি একটু ঘুমায় পড়ছিলাম, আমার যখন চোখটা লাগলো ঘুম থেকে উঠলাম ধরব দেখি এই অবস্থা। দূর ভাইয়া, আপনি এগুলো চিনি লইবেন না। আচ্ছা ভাইয়া, মলমটা কেমন, মলমটা দেখতে কেমন দেখছেন নি আপনি? শুনুন, আমি তো দেখি নাই, আমি তো ঘুমায় পড়ছিলাম, আমি কেমনে দেখবো? হায় রে ভাইয়া, আপনার মতো একটা বাট পার, এই মলমটার নাম চিনি লইবেন না। আচ্ছা ভাইয়া, এই মলমটা যদি কারো নাকে মাখি দিন তাহলে কত ঘন্টাও জ্ঞান থাকবো? হ্যাঁ এটা তো সঠিক বলতে পারবো না, আমার মনে হয় 6-7 ঘন্টা এরকম থাকবো। আচ্ছা ভাইয়া, আমি যদি কাউরে 1-2 ঘন্টা লয় অজ্ঞান করতাম স্যার, তাহলে মলমটা কত দিত ভাই? আমি যদি আর কিছুক্ষণ এইভাবে বসে থাকি তাহলে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাবো, আমি কিন্তু মারাও যাইতে পারি ভাই। আমার পারলে একটু খাবার দাবার দেন ভাই। ভাই আপনার দুঃখটা বুঝছি, আপনি তাই খানা দানা সব দিতেছি, আপনি আর একটা উপকার করে দিতে হবে ভাইয়া। কী উপকার বলেন ভাই, আমি আপ্রাণ চেষ্টা করবো শিমুল ভাই আপনার জন্য। আপনি ভাইয়া কষ্ট করি আর এই মলমটার নামটা জোগাড় করে দিতে হবে ভাইয়া। আমি কীভাবে মলমের নাম জোগাড় করবো ভাই? আপনি যে বড় ভাত পার ভাইয়া, আপনি হাইবেন, আপনি তাই খানা দানা দিতেছি ভাইয়া, আপনি খাওয়াটা খাই আড়ে আবার 4টা বাড়ি চলে যাবে। যে বাসে উঠছেন ভাইয়া এই বাসে উড়ি কাপটি মারে হুঁতি থাকবেন, মলম পাঠিয়ে কোন জন আই আবার আপনারে ধরব, আপনি এগুলো হাসাবি ধরবেন ভাইয়া, শুধু এগুলো একটু নামটা লইবেন, যদি আরেন ভাইয়া একটা মলম লইয়া টাকা পয়সা যা লাগে আনবি না ভাইয়া। আমি একজন ভাইয়া 1 ঘন্টা লাগে একটু অজ্ঞান করুন, আপনার এই উপকারটা করেন ভাইয়া, আমি আপনার খানা দানা সব দিতেছি, প্লিজ ভাইয়া আপনি হারবেন, আপনার গুরু। আপনি কান্নাকাটি বন্ধ করে ভাত খাইবেন? হ্যাঁ আপনি মুগর বাসায় আইলে একটা কাহিনী শুরু করে দিয়ে কান্নাকাটি শুরু করেন, আপনার এই দুঃখের কাহিনী শেষ হইবে কবে? হ্যাঁ বরান ভাই, কান্দেন না, খান, খাওয়ার সময় কানতে হয় না ভাই। জীবনে এই দুইটা ভাতের কষ্ট যে কত বড় কষ্ট, এটা যে না পাইছে ভাই সে বুঝবে না ভাই। আপনি জীবনে এত আকাম করছেন তা আপনি তো ভাতের কষ্ট হইবে বুঝেন না, এখন কষ্ট পাইতে আছেন, ব্যালেন্স হয়ে যাবে, তখন আর কষ্ট পাইবেন না। জীবন বিপদ তো আমার পিছু ছাড়তেছে না ভাই। তার মানে আপনি জীবনে ভরপুর আকাম কুকাম করছেন, এই জন্য বিপদ আপনার পিছু ছাড়তেছে না বুঝছেন, তাইলে আকাম কুকাম করবেন আর। কিন্তু ভাই এবার তো আমি টাকাটা নিয়ে আসতেছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আমার ঋণ শোধ করতে, এবার আমার এই বিপদ, এমন যদি হইতো ভাই যে আমি টাকাটা নিয়ে মৌজ মস্তি করতে গেছিলাম তাহলে ভাই মাইনে নিতে পারতাম, এমন এটা মানতে পারতাম না ভাই। বলান ভাই কাইন্দেন না, আপনি খান, খাওয়ার সময় কানতে হয় না তো। কিভাবে খাবো ভাই, তোমরা যখন আকাম কুকাম করছি চুরি বাটপারি করছি তখন কোনো দিন ভাতের কষ্ট পাই নাই ভাই, কিন্তু যখন থেকে ভাই পাপ কাজ করে বাদ দিছি ভাই আমি, তখন থেকে এই ভাতের কষ্ট হয়। কি খাই আবু ভাই, তরকারি টরকারি কিছু নাই তারা এনে দাও খাক। তরকারি তো শেষ হয়ে গেছে, তাহলে আরেকটা ডিম বাইজে দাও, একটা ডিম দিয়ে উগনা ভাত খাইতে আছে। দাঁড়া ভাই কিছু লাগবে না ভাই, আপনারা তো আমার খাইতে দিতেছেন ভাই, এইটাই তো বেশি, আপনাদের আমি মারছি ভাই, আপনাদের জায়গায় আমি হইলে গরম রড ভাই খাই দিতাম ভাই। আপনি ভাই আমার একটা বোম্বাই পরিচ দেন, আমি বোম্বাই পরিচ দেন টলি স্বপ্ন কুমার খাই দিতে পারবো। তাই শুভরে হ্যাঁ ঠিক আছে খান আর ম্যাডাম, ম্যাডাম ভাত খাওয়া নিয়ে কষ্ট পাইতেছে, কান্নাকাটি করতে আছে, তারা খাওয়াই নি আমরা জানবো। এই বন্ড জানলো কি আরো সাথে লগে বইব, থাক বেটা খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হইতেছে, তুই বসতে আছ না বেটা? আরে দূর তোরা বোধার মাথা তার কথা শুনতেছস কেন? এই ভাইয়া সিকোয়েন্স কোনটা চলে হন, শেষ হলো সিকোয়েন্স আর পুরো সিনেমাতে কাহিনী আছে, এরকম কান্নাকাটি সিনেমায় কি চলবো, ফান হইতো না, নাচানাচি হইতো না, ড্যান্স হইতো না? আর কাবিলা মানুষের খাওয়া নিয়ে এভাবে বলতে হয় না। হ্যাঁ তুই হন্তে আরেক বোধায় দর্শক, আর বাবা এতে যে পরিমাণ বাট পা তুমি এত করে চিনো, আর ভাই এই যে বাতের কষ্ট বাতের কষ্ট এই লাইনিকে ছাড়েন, এবার অন্য লাইন ধরে নাম এতে যে বাট পা ই গাইসকা বাতের কষ্ট কই এন ইমোশনাল হয়ে যাইব, কালকে দেখবো আরেক জায়গায় যাই কবে কি অনেক দিন হয়েছে বার্গার খাই না, পরের দিন আরেক জায়গায় যাই কবে অনেক দিন হয়েছে ফ্রাইড রাইস খাই না, ইগুন সিকোয়েন্স হাতে চলতেই থাকবে, সিনেমা জীবনও শেষ হইতো না, আর তুইও লড়ে গেলি নি। হ্যাঁ আরে এই ভণ্ড কান্নার সিকোয়েন্সে যদি বেশি করে চোখের পানি না বাইর হয় দর্শক কিন্তু ইমোশনাল হইতো না, সবের বোধ হয় দর্শক কষ্ট ভাই আজকে টের পাইতেছি আমি।
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং সং।